আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেলায় ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি ওয়েস্টমিনিস্টারে কুইন এলিজাবেথ হলে অনুষ্ঠিত হল ইসলামিক এডুকেশন কনফারেন্স দুই হাজার চোদ্দ শহীদ জিয়ার মৃত্যু দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউকে বিএনপির বিভিন্ন শাখা বাংলাদেশে বিনিয়োগ করে 50 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসী বিনিয়োগকারীরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসলামিক এডুকেশন কনফারেন্স 2014 অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কুলের উদ্যোগে সোমবার ওয়েস্টমিনিস্টারে কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে আয়োজিত কনফারেন্সের স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আশফাত চৌধুরী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাদু এডুকেশন চেয়ারম্যান লর্ড শেখ অব ক্রনহিল ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর সেলিমটি আল হাসানি সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ইসলামিক চিন্তাবিদরা কনফারেন্সে অন্যান্য ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচক এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন ইংল্যান্ড তথা সমগ্র বিশ্বের শিক্ষা ক্ষেত্রে আজকের ইসলামিক কনফারেন্স বিশেষ ভূমিকা রাখবে রুশনার আলী তার আলোচনায় ইউকের বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক দিক তুলে ধরেন কনফারেন্সে অনেক চ্যারিটি এবং ইসলামিক সংস্থা অংশগ্রহণ করে আমরা মনে করতেছি যে হাই এডুকেশনের ক্ষেত্রে মুসলিম একটা বাধা আসলে আজকের সেমিনারকে দেখে আমাদের যে এটা অনুভূতি এবং যেটা আমরা মনে করতেছি আসলে বেস্ট এবং কোয়ালিটি এডুকেশনের জন্য মুসলিম বেস্ট অলওয়েজ বেস্ট যে আমাদের ইউরোপের যেই সামাজিক অবক্ষয়টা হচ্ছে এই মুসলিম এডুকেশনের মাধ্যমে সেটা পূরণ করতে পারবে আমি আশা করি শহীদ জিয়াউর রহমানের তেত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত সভা সংগঠনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক এনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নাসিমুজ্জামানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর বিএনপি নেতা আবু সাইদ খান খোকন আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সরে আহমেদ সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সভাপতি আবুল কালাম আজাদ আলহাজ তৈমুস আলী গোলাম রব্বানী যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন সহ সাধারণ সম্পাদক সাদিক মিয়া প্রমুখ সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা বলেন বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ জিয়া বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তার স্বাধীনতার ঘোষণার পর দেশের আপামর মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ঠিক একইভাবে পঁচাত্তরের পরবর্তী সংকটময় মুহূর্তে শহীদ জিয়া আবারও জাতির সামনে দিক নির্দেশ নিয়ে আসেন তারা বলেন জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে আজও শেখ হাসিনাকে দেশের বাইরে থাকতে হতো বলে দাবি করেন বক্তারা বাংলাদেশে বিনিয়োগ করে বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন শাহ ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তারা সিলেটের নবগঠিত সতেরো পদাতিক ডিভিশনের জন্য ক্যান্টনমেন্ট স্থাপনের জন্য প্রস্তাবিত জায়গায় ন্যায্য মূল্য ছাড়া জমি অধিগ্রহণ করলে প্রায় পঞ্চাশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন প্রবাসী বিনিয়োগকারীরা সোমবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে তারা বলেন দুই সালে শাহ ডেভেলপমেন্ট লিমিটেড নামে কোম্পানি গঠন করে যুক্তরাজ্য আমেরিকা সৌদি আরব ইতালি জাপানের চৌচল্লিশ জন ব্যবসায়ী যৌথভাবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ফিশ পার্ক অ্যান্ড ট্যুরিজম স্থানের জন্য সিলেটে প্রায় দুশো পাঁচ একর জমি ক্রয় ও বায়না করেন ইতিমধ্যে ধারা বাইপাসের মেইন রোড সংলগ্ন প্রায় ষাট হাজার বর্গফুট জমি পনেরো বাই ষোলো ফুট মাটি ভরার বন্যা মুক্ত করে পাকা দালান বৃক্ষরোপণ ও শাকসবজি সহ ফসল উন্নয়ন করা হয়েছে কিন্তু নবগঠিত সপ্তদশ পদাতিক ডিভিশনের জন্য ক্যান্টনমেন্ট স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য জায়গা একোয়ার করা হচ্ছে যে দামে জায়গা একোয়ার করা হচ্ছে তা জমির প্রকৃত মূল্যের থেকে অনেক কম এর ফলে যুক্তরাষ্ট্র ব্যবসায় সহ প্রবাসী বিনিয়োগকারীরা প্রায় 50 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে বলে তারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খন্দকার ফরিদ আহমেদ মোহাম্মদ আব্দুল বাসিদ এম এ মুনিম হাফিজ আলুম বক্স সহ বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে আগত এবং ব্রিটেনের খ্যাতনামা আলিম উলামাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে উনিশতম আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়াদ মহাসম্মেলন দুই হাজার চোদ্দ পহেলা জুন রবিবার ব্রাডফোর্ডের সর্বপ্রথম বাঙালি মসজিদ ও তাওয়াকুলিয়া জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত জানাচ্ছেন শেখ মোহাম্মদ লাইক মিয়া সকাল থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে সম্মেলনে যোগদান করতে থাকেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা আশরাফ আলী শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মৌলানা মুহাম্মদ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম মৌলানা শায়েখ আব্দুল শহীদ মৌলানা জুবায়ের আহমদ আনসারি মৌলানা জুনায়েদ আল হাবিব মৌলানা নজমুদ্দিন কাশেমি মৌলা শাহ সাইফুল্লাহ সিদ্দিকী মৌলানা শাহিনুর পাশা চৌধুরী মৌলানা আবু খালেদ সিরাজী মৌলানা হাফিজ ওয়ালিউর রহমান ও মৌলানা শিব্বির আহমদ প্রমুখ উলামা ইকরামগণ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উলামায়ে ইকরামগণ বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম হচ্ছেন সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী বা রসুল আসবেন না যা আল্লাহ পাক পবিত্র কোরআনে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস মুসলমানের ই এই কথাটাকে বোঝানোর জন্য আজকে তবাকলিয়া জামে মসজিদে আমরা মূলত খতমা কনফারেন্স করছি কাদিয়ানিরা যে হুজর সাল্লাহ ইসলামকে আখরি নবী মানে না সর্বশেষ নবী মানে না এবং বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আর্থিক এবং বিভ্রান্তিমূলক কথা দিয়ে তাদের যে মানুষকে ধোঁকা দিতেছে সেই ধোঁকার থেকে রক্ষা করায় আমাদের মূলত দেশ মুসলমান নয় কিন্তু মুসলমান দাবি করে যে ধোঁকা দিচ্ছে এটাই আমরা বুঝানোর জন্য খৎমানবর্তার কনফল হারিয়ারি দেশ সোচ্চার হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় সো ভি দ্য অর্গানাইজ ইজ কনফার ফর টু মেক অ্যাওয়্যারনেস ওয়াট ইজ ইসলাম ওয়াট ইজ কুফার

সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহমাম মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রসুল ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং রসুল্লাহলামের আদর্শ মতো জীবন পরিচালনার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক মজলিশে এ খতমান কনফারেন্স দুই হাজার চোদ্দ সম্পন্ন হল রাগপুর থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ ফ্রেন্ডস অব লিবারেশন নামক একটি চ্যারিটি সংগঠন শুক্রবার ফান্ড রেজিং ডিনারের আয়োজন করেছে শুক্রবার নর্থ লন্ডনে সেলিব্রিটি শেফ টমি মিয়ার তত্ত্বাবধায়নে এই আয়োজনের মূল আয়োজক ছিল ফ্রেন্ডস অব লিবারেশন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এবং লেবার দলীয় এমপি জেরেমি কোরবান বলেন এই সংগঠনটি বাংলাদেশ সহ অনুন্নত দেশের অসহায় গরিবদের সাহায্য করে থাকে এই ধরনের ডিনার আয়োজনে সহায়তার জন্য আগতদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় তালাল করিমের পরিচালনায় অনুষ্ঠানে জেরমি কোরবান ছাড়াও বক্তব্য রাখেন জন হিলারি মুজিবুর রহমান ও টমি মিয়া প্রমুখ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পূর্বালন্ডনের ব্রডি আর্ট সেন্টারে আয়োজিত সভা সাধারণ সম্পাদক রবিন পালের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আনহার মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাহমেসের মেয়র লুৎফর রহমান সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় এরা হলেন শাহ সৈয়দ ফারুক কামাল শফিকুল্লাহ মিসলু ট্রাস্টের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন নুরুল হক নূর আলী মাসুদ আহমেদ মোহাম্মদ মিয়া গোলাম কিবরিয়া প্রমুখ এছাড়া অনুষ্ঠানের সম্প্রতি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া করা হয় আলহাদ শাহ আফরোজ আলী লন্ডন সফররত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান আহহাজ মোহাম্মদ ইসমাইল হোসাইনের সম্মানে সাপ্তাহিক বাংলা নিউজের উদ্যোগে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে বাংলা নিউজের সম্পাদক সম্পাদক সৈয়দ কবিরের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাহুদ এতে আরো বক্তব্য বাংলা নিউজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিক সাবেক ছাত্রনেতা অভিজিৎ ধর বাপ্পি ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান জাহাঙ্গীর ফিরোজ আফসার আলম আক্তার সাবেক ছাত্রনেতা কায়সার রশিদ মিন্টু সাংবাদিক হেফাজুল করিম রাকিব সাংবাদিক সরার হোসেন মাসুদুর রহমান প্রমুখ এ সময় মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন চট্টগ্রামের উন্নয়নে প্রবাসী চট্টগ্রামবাসীদের এগিয়ে আসতে হবে সরকারের আন্তরিক সহযোগিতা পেলে ফটিকছড়িকে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিণত করা যেতে পারে এক্ষেত্রে প্রবাসীদের এগিয়ে আসা প্রয়োজন বলে জানান তিনি বাংলাদেশ থেকে আগত ফেঞ্চুগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ টুটুলকে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে জুন পূর্ব লন্ডনের আপটন পার্কে অবস্থিত হিলসাইড ট্রাভেলসের রুমে